আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আমরা জানি আমরা যারা কম্পিউটারে দীর্ঘ সময় কাজ করি তাদের বেশিরভাগ ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে চোখের সমস্যা দেখা দিচ্ছে। সো আমরা যেটা আজকের ভিডিওতে করব, এই চোখের সমস্যার সমাধানে আমরা কি কি করতে পারি, অর্থাৎ যদি চোখের প্রবলেম হয়ে যায় তখন তো আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে, বাট চোখের যেন প্রবলেম না হয় তার জন্য আমরা কি করতে পারি। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে নাইট মোড অন করে দিতে পারি, অর্থাৎ নাইট লাইট যে অপশনটা রয়েছে সেটা আমরা ইনেবল করে দিতে পারি, যাতে করে আমাদের সমস্যাগুলো না হয়। প্রথমত বলি, আমরা যখন দিনের আলোতে কম্পিউটারে কাজ করি তখন কিন্তু চারিদিকে আলোকিত থাকে, সেই সময় কম্পিউটার আলোটা আমাদের চোখে ওইভাবে বা তীব্রভাবে আমাদের চোখে লাগে না। বাট আমরা যখন রাত্রে কাজ করি, এই রাত্রেবেলা আমাদের যেটা হয় চারদিক অন্ধকার থাকে, কম্পিউটারের যে স্ক্রিনের আলোটা সেটা তীব্রভাবে আমাদের চোখে লাগে, যার কারণে আমাদের চোখের সমস্যাগুলো বেশি হয়ে থাকে। তো এই সমস্যার সমাধানে উইন্ডোজ 10 যে অপশনটা আপনাকে দিচ্ছে সেই অপশনটাই আমি দেখাবো। সো আশা করি এখান থেকে ভালো একটা সমাধান আপনারা পাবেন, চোখের সমস্যা যাতে না হয় সেই অপশনটা আপনারা এখান থেকে ইনেবল করে দিলেই হয়ে যাবে। তো চলুন আমরা সেই অপশনে চলে যাই। সেটা করতে হলে আপনাকে এই যে স্টার্ট বাটন রয়েছে এখান থেকে, যে সেটিং অপশন রয়েছে, সেটিং অপশন থেকে আপনি দেখবেন যে এই সেটিং অপশনগুলো আসলে এই সিস্টেম অপশনে যাবেন। যাওয়ার ফলে যে ডিসপ্লে যে সেটিংটা রয়েছে এটা প্রথমে আসবে, আপনি বা আপনি ক্লিক করে নিতে পারেন। তো এখানে যেটা হচ্ছে যে ব্রাইটনেস অ্যান্ড কালার, এখন একটা জিনিস হচ্ছে আমরা এই যে ব্রাইটনেসটা বাড়াতে পারি। দেখুন, এটা বাড়ালে তীব্রভাবে আলোটা আমাদের চোখে লাগছে, এইভাবে কিন্তু চোখ লেগে যায় কিছুক্ষণ কাজ করার পরে। আপনি চাইলে এটাকে অন করে দিতে পারেন। এইভাবে সবচেয়ে ভালো যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে, আপনি দেখুন এই যে নিচে উইন্ডোজ 10-এর এই অপশনটা নাইট লাইট, এটা অফ আছে বর্তমানে। আপনি চাইলে এখান থেকে এটাকে ক্লিক করে এখনই অন করে দিতে পারেন। এই যে অন করে দিলাম, একটা জিনিস এখানে খেয়াল করুন, ডিসপ্লের যে কালারটা রয়েছে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ নাইট মোডের যে অপশনটা সেটা কিন্তু এখন চলে আসছে। অর্থাৎ চোখ, এটার মানে হচ্ছে আপনি যখনই কাজ করেন না কেন, এই যে কম্পিউটারের যে কালারটা হয়ে গেল বা আলোটা হয়ে গেল সেটা আপনার চোখে ক্ষতি করবে না। সো আপনি এই নাইট মোডটা অন করে দিতে পারেন। এখন এটার কিছু সেটিংস অপশন রয়েছে, সেটা আপনি কিভাবে করবেন দেখুন। নাইট লাইট আনটিল এত এএম, অর্থাৎ অন আনটিল এই যে 5:25 পর্যন্ত এটা অন থাকবে। আপনি চাইলে এটা ম্যানুয়ালি করতে পারেন, এটা অটোমেটিক্যালি সেটিং করে দিতে পারেন। প্রথমত আমি এটা অফ করে দিলাম, আপনি চাইলে যে কোনো সময় অফ করতে পারেন, আবার যে কোনো সময় অন করতে পারেন। এটা যদি আমি অফ করে দেই তাহলে আপনারা যেটা হচ্ছে যে এটা ম্যানুয়ালি না করে অটোমেটিক্যালি একটা সেটিং অপশনে গিয়ে এটা সেট করে দিতে পারেন। যেমন হচ্ছে নাইট লাইট সেটিং, এই অপশনে যদি যান তাহলে এখান থেকে দেখবেন আপনারা এই যে টার্ন অন নাওয়ার রয়েছে, অথবা আপনি শিডিউল করতে পারেন যে শিডিউলের ভিতরে এখানে কখন আপনি করবেন। এটাতে আপনি যদি ক্লিক করুন তাহলে দেখুন এই যে সানসেট টু সানরাইজ, অর্থাৎ সূর্যোদয় থেকে সূর্য অস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত এটা আপনি ইনেবল করে দিতে পারেন। যদি ইনেবল করা থাকলে আপনার যখন সূর্য অস্ত যাবে সেখান থেকে, অর্থাৎ 6:46 PM থেকে শুরু করে 5:25 AM পর্যন্ত এটা ইনেবল থাকবে। তারপর অটোমেটিক্যালি সেটা সরে গিয়ে আমাদের আগে যে এটা অফ করা থাকলে যে রকম হয় সেটা হবে। এটা আমি অফ করে দিলে, অর্থাৎ এই যে কালারটা রয়েছে এই কালারটা অটোমেটিক্যালি চলে আসবে। ওকে, আমরা যদি এখানে এটা অন করে দিই তাহলে এটা যেটা হচ্ছে অটোমেটিক্যালি সেটিং হলো। এবার আসুন, আমরা যেটা দেখলাম যে অটোমেটিক্যালি সানসেট থেকে সানরাইজ পর্যন্ত এটা থাকবে। এবার আমরা যদি ম্যানুয়ালি আমাদের টাইম ধরে সেট করতে চাই সেটা কিভাবে করব, সেট আওয়ার্স, এটা করতে গেলে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখন দেখুন এখানে একটা টাইম রয়েছে যে 9:00 PM থেকে 2:00 PM। আপনি চাইলে এখানে আপনি ম্যানুয়ালি টাইমটা সেট করতে পারেন। 9:00 এখন তো বেজে গেছে, সাপোজ ধরেন আমি এটা করলাম 9:00 থেকে, ওকে ফাইন। তো এইটা আমরা অফ করবো 9:10, ধরুন 1 ঘন্টা পরে এটা অফ করে দিলাম সাপোজ, তাহলে আমরা যাব কোথায়, এই 10:00 বা 11:00 PM, তার মানে এই টাইমটা ওভার হয়ে গেছে, আমি জাস্ট এখানে এই দিলাম। দেখুন অটোমেটিক কিন্তু ওই কালারটা চলে গেল, অর্থাৎ নাইট মোডে যে কালারটা আমার সেট করা ছিল সেটা চলে গেল, কারণ হচ্ছে এটা শুরু হয়েছে 8:00 থেকে, আবার শেষ হয়েছে 8:00 পর্যন্ত, 11:00 ভিতরে। তার মানে হচ্ছে 9:00 থেকে 11:00 এই 2 ঘন্টা নাইট মোডে কাজ করবেন, তারপর অটোমেটিক্যালি চলে আসবে। আপনি যদি এটা এখন ধরুন আমি ম্যানুয়ালি সেট করলাম সকাল 5:00 পর্যন্ত, এখানে 5 দিলাম, দেন এখানে আমি AM দিয়ে দিলাম, অর্থাৎ 5:00 AM পর্যন্ত, দেন আপনি দেখুন এখানে আমি টিক চিহ্ন দেওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি যে নাইট মোডের যে কালারটা রয়েছে এটা চলে আসবে, যে এই কালারটা কিন্তু চলে আসলো। এটা হচ্ছে আমরা এভাবে আওয়ারলি সেট করতে পারি। তবে আপনি চাইলে যে সানসেট সানরাইজ, এটা আমি বেটার মনে করি, এটা এভাবে। আর একটা বেটার অপশন হচ্ছে আপনি ম্যানুয়ালি এটা করতে পারেন,
যে আপনি এখন দেখছেন যে ঘর অন্ধকার, কারণ দিনের বেলা অনেক সময় দেখা যাচ্ছে আমরা বদ্ধ করে কাজ করতে হয়। আমরা ভিডিও বানাতে গেলে আমাদের চারদিকে সাউন্ড প্রুফ বা এগুলো অনেক সময় কোলাহলপূর্ণ জায়গায় যদি আমরা ভিডিও করি তখন দেখা যাচ্ছে আমাদের অনেক কিছু অফ করে, জানালা বা দরজা অফ করে দিতে হয়, অন্ধকার হতে পারে যখন, তখন যেটা হয় আলোটা আমাদের চোখে তীব্রভাবে লাগতে পারে। তখন আপনারা যেটা করতে পারেন ম্যানুয়ালি কাজ করবেন, যেমন হচ্ছে টার্ন অফ নাও, আমরা এখন আমাদের দরকার নেই আমরা অফ করে দিলাম, আবার এখন আমাদের দরকার আমরা এখান থেকে টার্ন অন নাও, এটা টার্ন করে দিলাম, অন করে দিলাম, এটা কিন্তু আমাদের নাইট মোডে চলে আসলো। এখন এই যে এটা এখান থেকে করতে পারবেন, এই যে আমি এটা করে দিলাম, এটা চলে গেল, আবার এই যে নাইট মোড অফ অন অফ অন, এভাবে আপনারা ম্যানুয়ালি করতে পারেন। যে এখন যেহেতু রাত্রেবেলায় সো আমি নাইট মোড অন করে দিলাম, এই যে সরি অন করে দিলাম, ওকে ভিডিও বানার ক্ষেত্রে আমি এটাকে অন করে দিলাম, টার্ন অন নাও, ওকে। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা নাইট মুড নিয়ে কীভাবে কাজ করতে হবে, আপনাদের চোখটাকে কীভাবে সেভ করতে হবে সেই বিষয়টা আপনারা বুঝে যাবেন বা বুঝতে পারছেন। ধন্যবাদ, ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, সেই পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক বাটন প্রেস করবেন, দেন শেয়ার করবেন ভিডিওটা, আর আপনাদের মূল্যবান মতামতগুলো অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আর যেটা হচ্ছে যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন, যাতে করে নেক্সট ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি খুব সহজে পেয়ে যান। ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন আল্লাহ হাফেজ।